আসলে দেশা মারাই এবং তারপরে বাড়ানোর পর তখন তখন আমার এক্সপিরিয়েন্স ছিল না যে অ্যাওয়ার্ডটার ব্যাপারে, আমি কোনো অ্যাওয়ার্ডের জন্য ফিল্ম বানাইনি অ্যাকচুয়ালি। আমি আমার কাজটাই করেছিলাম এবং আমার ফার্স্ট ফিল্ম হিসেবে আমি আমার দেশ দেওয়ার চেষ্টা করছিলাম। আর কোনো ছবিতে তো অনেক কিছু লেগেন্স থাকে, তাই আশা এই ধরনের এত বড় আশা করা খুব ভুল ছিল আমার মতে। আর যখন আমি ছবিটা দেখি কমপ্লিট করার পরে আমার মনে হয়েছে যে আমি অ্যাটলিস্ট একটা মানুষ ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিমান্ড করে ডিজার্ভ করে, সেটা হচ্ছে তাহলে গেলাম স্যার। তারপরে জেমসের যে গানটা দেশে আসছে এবং পতাকাটা খামচাতে যদি কখনো আসে শকুনের দল, এই গানের যে লিরিক যেভাবে স্ট্রং ছিল, যে অবস্থা ছিল, আমি খুব এক্সপেক্ট করতেছিলাম ছবি তুই আর এই কাজের জন্য সে স্বীকৃতি পাবে। আনফর্চুনেটলি এটা হয়নি, বাট জেমস পেয়েছে প্রথম এটার রূপে। আর একটা ব্যাপার ছিল যে এডিটিং ছিল বাংলাদেশের ফার্স্ট, এটা একটু এন্টারটেনমেন্ট এবং গ্রাফিক্যালি খুব স্ট্রং ফিল্ম বলা যায় দেশাকে, হয়তো বা কোনো অডিয়েন্স ধরতে পারেনি যে কতদিন এই ছবিতে গ্রাফিক্স ছিল। আমি বলতে চাই খুব কম এই দেখাতালিটা টোটালি গ্রাফিক্স ছিল 28 মিনিটে, 28 মিনিটস গ্রাফিক্স এবং অডিয়েন্স এটা ধরতে পারেনি, এটা ছিল সাকসেস এই ফিল্মের জন্য। তো সেখানে একটা স্বীকৃতি পেয়েছে এই রেসপন্সিবিলিটি ছিল না, যতটুকু ছিল নিজের ভিতরে দায়িত্ব ছিল, এখন জাতি আমাকে এটা স্বীকৃতি দিচ্ছে, সেই ক্ষেত্রে যেটা হয় যে এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে, এখন কি করবো না করবো সবকিছু দাঁড়াবে। এবং আমি আশা করবো যে আমার যে সম্মানটা আমার গভর্নমেন্ট সরকার আমাকে দিলেন, চলচ্চিত্রগুলো আমাকে দিলেন, সেই সম্মানটা যেন রাখতে পারি এবং পরবর্তীতে আমার এই দীর্ঘ যাত্রায় যেন এরকম অনেক সম্মান আমি পাই এবং আমার পর্যটন যেন আরও স্ট্রং হয় এবং দীর্ঘ হয়, সেই জিনিসটাই আমি চেষ্টা করবো করার জন্য। আসলে আমি খুব লাকি ব্যাপারে, এবং আমি যখন শুনি যে পুরস্কারের ব্যাপারটা তখনই খুব সারপ্রাইজ হই এবং আমি তখন প্রথম বিশ্বাস করিনি, কারণ আগে এটা আমাকে স্যাসপুর থেকে আমার কাছে পাঠানো হয় এটা, আমি খুব সারপ্রাইজ হয়েছি এবং আমি ধন্য এই জন্য যে ফার্স্ট ফিল্মে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে ভালো কাজের স্বীকৃতি পেয়েছি এবং এটা আমাকে আগামী দিনে পর্যটন সহযোগিতা করবে। আমার চলচ্চিত্র থেকে শ্রেষ্ঠ ভিলেন হিসেবে গেছেন তারেক আনাম খান এটি ক্যারেক্টারের জন্য, আর জেমস পেয়েছেন একজন গুণী মানুষ এই প্রথম ন্যাশনাল পেলেন, এবং আমার আমার মাধ্যমে আমার ফিল্মের মাধ্যমে এটা আমার জন্য খুব আমি বিতভাবে সম্মানিত এই জন্য। তহিদ ভাই আমাদের সম্পাদক তহিদ ভাই পেয়েছেন, আর আমি পেয়েছি চিত্রনাট্যকার হিসাবে, এ হচ্ছে প্রাপ্তি এবং অনেক বড় প্রাপ্তি হিসাবে। দেখো একটা বিতর্ক একটা ফিল্ম নিয়ে একটা বিতর্ক হলে যেটা হয় কি একটা পুরো ন্যাশনাল অ্যাওয়ার্ডটাই না একটু দূষিত হয়ে যায়, কারণ আমি কাউকে বলি যে আমি ন্যাশনাল গিয়েছিলাম না এই ব্যাপারটাও তখন ওই সাথে চলে আসে যে এখান থেকে চুরি করেও ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই, ওটা খুব অসম্মান ব্যাপার। আশা করি পরবর্তীতে কথা বলতে গেলে যে জিনিসটা হয় যে সেটা হচ্ছিল এরকম যে ইগোটি কিছু প্রবলেম থাকে প্রত্যেকটা ডিরেক্টরি, আমি একটু ইগোটি প্রবলেম ছিল আমার বেশি। আমি যখন শুনতে পেলাম যে বাংলাদেশে আমার নাম যাবে বাট কলকাতাও আমার নাম যাবে না এবং বাংলাদেশেও যায়, তখন আমি এটাকে মেনে নিতে পারলাম না, যেহেতু ডিরেক্টর সব একটা ফিল্মের ডিরেক্টর দুজন দুই দেশে যাবে এটা কোনো হয় না, এর আগে ফিল্মগুলো এক্সাম্পল আমার কাছে আসছিল যখন, তো আমি এটা জোড়া করতে চাইছি। এবং আমার বাংলাদেশের যারা মিডিয়ার বন্ধু বান্ধব আছেন যারা বিভিন্ন পত্রিকাতে তারা আমাকে এই ব্যাপারটা চরমভাবে হেল্প করেছেন, আমি তাদেরকে আপত্তি জানিয়েছি যে আমি অবশ্যই আমার নাম থাকতে হবে জেলা থেকে শুরু করে সব জায়গায়। এবং আমার জন্য আমি প্রডিউসারকে আমার ইনফর্ম করি জাজমাদি মিডিয়ার চেয়ারম্যানকে, সে এটার স্টেপ নেন এবং স্টেপ নিয়ে সে খুব চমৎকারভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করেন এবং জিনিসটা রাজপন্ড আপনার গোটা একটা রেজাল্টে আসছে। এটা হিরুজ চাষের বিষয়ে যে এই অ্যাচিভমেন্টটা ছোটো হোক আর বড় হোক আমাদের দেশের বাংলাদেশের ডিরেক্টরদের স্বীকৃতিটা এখন কলকাতায় যাবে, এটা ছোটোখাটো একটা অ্যাচিভমেন্ট। আর কো ডিরেক্টর হিসেবে হি ইজ এ গুড পার্সন, হি ইজ এ গুড মেকার, সে আমার চেয়ে অনেক অভিজ্ঞ, বাট ফ্যাক্ট হয়ে যায় কি যখন আমি জানতাম আমি ফিল্মের ডিরেকশন যাচ্ছি, সো আমি ওই জায়গায় রেডি ছিলাম যে জয়েন্ট ডিরেকশনের জন্য যাচ্ছি, তো আমি কিছু পজিটিভ মেন্টালিটি নিয়ে গেলাম ওখানে, যার পক্ষে জিনিস দেখে আমার ভালো লাগলো না এবং যেটা আমি আপত্তি জানানোর পরে সমাধান হয়েছে। এর আগে আমি আশা করতেছিলাম যে এটা আমি খুব হেল্প পাবো প্রথম দিক থেকে, সেটা হয়ে ওঠেনি। বা পরবর্তীতে আমরা যেটা হচ্ছে খুব আন্ডারস্ট্যান্ডিং মাঝখানে মাঝেই এই ফিল্মটা শেষ হয়েছে, যেটা হচ্ছে যে হ্যাঁ কিছু তিনটা অপশন ইয়ে থেকে আসছিল রিভিউ কমিটি থেকে আসছিল, তিনটা অপজিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কারণ দর্শনের কথা বলা হয়েছে এবং তিনটা অপজিশনের পরিপ্রেক্ষিতে আমাদের তিনটা আমাদের কারণ দেখানো হয়েছে আমাদের পরিচয় তাই দেখিয়েছেন এবং সেই উত্তরে
রিভিউ কমিটির সদস্য ছিল বলেই সেন্সর পর্যন্ত বিল পেয়ে গেছে। সেকেন্ড কথা হচ্ছে, একটা ফিল্ম যখন অনিয়ম হোক নিয়ম হোক সেটা আমি আমরা জানি না, একটা একটা ফরমাসি যেহেতু সেন্সর বোর্ড আছে তাদের কাছে গিয়ে পৌঁছায় শেষ পর্যন্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু সেন্সর বোর্ডের কাছ থেকে আসে। সেন্সর বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছেন যে আইসা ওকে সঠিক নিয়মেই বা যে কোনো ফর্মেটে সঠিক নিয়মে পড়েছে সেক্ষেত্রে সেন্সর বোর্ডে ছাপে, তাই না? আর যদি ওখানে কোনো দুর্নীতি বা কিছু হয় সেটা দায়িত্ব আমরা নেব না, গভর্নমেন্ট নেবে। আমি শুধু চেয়েছি তোমায় ছাড়া উল্লেখযোগ্য সেইভাবে কোনো ছবি ব্যবসা করে না, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? না, এটা যারা কমপ্লেন করতে তারা হয়তো সেন্সর বাজার সম্বন্ধে জানে না। যত বললো ছবি আমি শুধু চেয়েছি তোমার রূপের বছর জুলিয়েট আশিকি এবং ইরুজাশো বিশ হিট ছবি। আমি একটা কথা সঙ্গে বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি এই ছবিগুলোকে অ্যাভয়েড করেন তাহলে তো প্রডিউসার সাহস করবে না যে এই ছবি তৈরি করতে। আপনারা যেহেতু উৎসাহ দিচ্ছেন যার কারণে প্রডিউসার অর্থ লগ্নি করে এই ধরনের ছবিগুলো বানাচ্ছে, আশিকি এবং ইরুজাশো বিশ এবং আজকের অভি টু, পাঁচটা ফিল্মে হিট। আর কিছু পোর্টাল আছে যারা এই ডাটাটাকে দিচ্ছে, যারা একটি ব্যক্তিগত সূত্র থেকে কাজটা করতেছে, এটা আপনি নিউজগুলো ভালো করে পড়লেই বোঝা যাবে। সো একটা পোর্টাল থেকে যায় আসবে না, আপনি বাজারে আজকে হল মালিকরা জিজ্ঞেস করেন যে ফিল্মটা কেমন যাচ্ছে, এটা বিতর্ক, এটা একেবারে নিজস্ব বিষয়ের ব্যবসা সকল ছবি এটা একেবারে বিতর্ক উঠে। কারণ প্রতিটা হল মালিক আমি নিজে গিয়ে আমার উদ্দেশ্য যারা চিনেন তারা ভালো করে জানেন, আমি বলতে পছন্দ করি খুব শক্ত কথা কথা সত্য কথা বলতে পছন্দ করি, আপনি হল মালিককে গিয়ে জিজ্ঞেস করুন তাদের এই ফিল্মটা কার বসে করেন। একটা গভর্নমেন্ট একটা ডিল হয়েছে পাঁচটা সিনেমা যাবে প্রতি বছর কলকাতায়, কলকাতা ছবি বাংলাদেশে আসবে পাঁচটা সিনেমা, ঠিক আছে, এইভাবে একটা ডিল আছে। এটা তো আসলে ব্যর্থতা এবং সফলতা ব্যাপার বুঝি না। আমরা যদি তাদেরকে কিছু ফিল্ম তৈরি করতে পারি যেটা আমাদের কলকাতা পাঁচটা বাজার যাচ্ছে, সমান সমস্ত ছবি তো যাচ্ছে আমাদের, তো সেক্ষেত্রে যদি ভালো ছবি সিনেমা থাকে তাহলে আমাদের বাজারটা কিন্তু দিয়ে দেবে বাজারে। আর আমার জানার মধ্যে এই ধরনের ছবি চলছে না বাংলাদেশে, যত ভালো ফিল্ম হোক না কেন আসলে বাঙালি বাঙালি জিনিস চায়, বাঙালি বাঙালি সোল চায়, হ্যাঁ, সেই জিনিসগুলো চলে না। সো আলটিমেটলি এটা খুব ভালো রেজাল্ট আমি জানি না, খারাপ রেজাল্ট আমি জানি না, বাট আমি জয়েন্ট ভেঞ্চার ফিল্মের ব্যাপারে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা জয়েন্ট ভেঞ্চার করে কী পাচ্ছি, সে বিগ বাজেট একটা ফিল্ম হয়, আলটিমেটলি যদি খুব ভালো একটা নিয়ম মেনে যদি একটা ফিল্ম তৈরি হয়, আলটিমেটলি বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা যদি পিছিয়ে আছি সেক্ষেত্রে আমাদের লস নেই লাভ। আর আগে এইটার খারাপ দিকটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যারা কাজ করছেন তাদের অভিজ্ঞ হচ্ছেন যারা তাদেরকে নিয়ে পরবর্তীতে আর কাজ হচ্ছে না, তাদেরকে দেখা যাচ্ছে অবহেলা করা হচ্ছে, তখন সেক্ষেত্রে এই যে আমাদের যে টেকনিশিয়ানরা এক্সপিরিয়েন্স পাচ্ছে ওখান থেকে কাজ করে এসে তখন তার এক্সপিরিয়েন্স এবং দাম মূল্যায়ন আমরা দিতে পারছি না। সেকেন্ড কথা হচ্ছে জয়েন্ট ডিরেকশনে কখনো ফিল্ম হয় না, আমি বলবো সেন্সর বোর্ডকে এটা একবার চিন্তা করার জন্য, এই জন্য যে ফিল্ম কখনো দুজন মানুষ হয় না। হ্যাঁ, একজন যেটা হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি থাকতে পারে ক্রিয়েটিভ হ্যাড হিসেবে অন্য সাইড করে, বাট ফিল্ম ডিরেক্টর হিসেবে একটা মানুষের নাম যাওয়া উচিত, সে কলকাতার হোক সে আমেরিকার হোক সে বাঙালি হোক, একটা ফিল্মের ওনার একজনই থাকতে পারে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। পুলিশগিরি ব্যাপারে যেটা ছিল যে পুলিশগিরি রাইটার ছিল হচ্ছে ফারুক হোসেন, ফারুক হোসেন সাডেনলি মারা যায় আপনারা জানেন, সেটা ইজ এ ভেরি মাচ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ পার্সন, এবং সাডেনলি তার মৃত্যুটা আমাদের স্ক্রিপ্টটা অর্ধেক রাস্তায় বদলে হয়ে যায়। তারপরে আমরা এই গল্পটা নিয়ে বিভিন্ন রাইটারের কাছে গিয়েছি এবং বিভিন্ন রাইটারকে বলেছি শেষ করতে, যারা এই শেষ করে আলটিমেটলি দুইটা স্টোরি দুই দিকে দাঁড়াচ্ছে, মানে এস এস নট সিঙ্গেল স্টোরি থাকতেছে না। তো সেক্ষেত্রে আমরা প্রোডাকশন হাউস থেকে জাস্ট থেকে বসে আমরা সিদ্ধান্ত নিলাম ফারুককে মারার মতো কোনো প্রকার দায় সরি কোনো প্রকার অধিকার আমাদের নেই, কারণ ফারুক যে গল্প লিখে যেরকমভাবে লিখে ওই গল্প আরেকজন লিখতে পারছে না, তাই ফারুকের এই গল্পটা আমরা করছি খুব হাফ ডান গল্প আমরা এসে নিচ্ছি একেবারেই আমরা একটু করবো না পুলিশকে। আর তালাশের ব্যাপারে যদি কথা উঠলো, তালাশি যেটা হচ্ছে যে তালাশ জাসমাদিমের পেজ থেকে আব্দুল আজিজ স্যার উপাসা কবিরকে একটা বার্থডে গিফট দিয়েছেন, সেখানে প্রচলন হিসেবে আমার নাম উল্লেখ করা ছিল যে স্যার দ্যাট ওয়াজ সারপ্রাইজ বিগ সারপ্রাইজ ফর মি। আর এটা একেবারে প্রযোজন প্রতিষ্ঠানের ব্যাপার, প্রযোজন প্রতিষ্ঠান যদি বলে আমাকে ফিল্মটা করতে আমি অবশ্যই আমাকে প্রপার নায়কের যেই হোক থাকে প্রপার বাজেট দিতে হবে ছবিটা করার জন্য, এটা আমি ফিল্মটা করবো। শিপন আপনার ছবিতে প্রথম অভিষেক হয়, আর সাকিব ভাইকে নিয়ে এটা চিন্তা হচ্ছে, এটা চিন্তা হচ্ছে বলতে সাকিব ভাই আমাকে ডেটটা প্রমিস করেছেন সেপ্টেম্বরের জন্য, দেখা যাক কি হয়। ভবিষ্যৎ পরিকল্পনা ভালো ফিল্ম করতে চাই, যে ভালোবাসা আপনার প্রথম ছবিতে দিয়েছেন সেই ভালোবাসার রেশ যেন মৃত্যু আক্রমণ প্রতি ফিল্ম থাকে, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না এই কারণে যে আসলে একটা ফিল্ম বছরে আমি একটা ফিল্ম করে আসলে বাঁচতে পারি না, যেহেতু পরিবার চালাতে ফিল্ম বানিয়ে এছাড়া আমি এই কাজগুলো কিছু শিখিনি।
সো সেক্ষেত্রে অনেক ভুল থাকবেই, তার মানে এই না যে এত খারাপ সিনেমা মাঝখানে কয়েকটা ভালো সিনেমা আসবে না, অবশ্যই ভালো কিছু সিনেমা তৈরি করতে চাই আপনাদের জন্য, বিশেষ প্রতিদিন তো চেষ্টা করবো। মিডিয়া ভবনের দর্শকদেরকে ধন্যবাদ আমার এই এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকানি দেখার জন্য, যেহেতু আমাকে ধন্যবাদ আমার বড় ভাই, আমার প্রতিটা মানে কাজের সবচেয়ে প্রথম যে ব্যবস্থার কাছে আমি হেল্প চাই সহযোগিতা পাই সে হচ্ছে জিয়াউর রহমান ভাই। আমি তাকে একদিন বলেছিলাম যে আমি জীবনে যদি জিয়াউর রহমান চাবে আমার কাছে পাবে না, এবং 3000 পাও আসবে আমার লাইফে। আর মিডিয়া ভবন তিনি মানে সামনে দিকে যাক এবং এই প্রত্যাশা করি, ধন্যবাদ সবাইকে আমার কষ্ট করে আমাদের এই প্রয়াসটা দেখার জন্য।